স্থির তাপমাত্রায় .76 মিটার পারদ চাপে (50×10⁻⁶ মিটার কিউব হাইড্রোজেন গ্যাস রাখা আছে। যদি চাপ বৃদ্ধির ফলে গ্যাসের আয়তন (38×10⁻⁶ মিটার কিউব হয়, তাহলে চাপ বৃদ্ধির পরিমাণ কত? প্রথমে দেখো এত পারদ চাপে, তাহলে এটা হচ্ছে P1 দেওয়া আছে। P1 এ আমাদের V1 এর ভ্যালুটা বলা আছে, P1 এটা আর এটা হচ্ছে V1। পরে কি হলো, চাপ বৃদ্ধির ফলে কতটুকু বৃদ্ধি হয়েছে এটা বলা নাই, আয়তন V2টা বলা আছে, তাহলে P2টা বের করতে হবে। V2 বলা আছে, P2টা বের করতে হবে। এখন চাপ বৃদ্ধির পরিমাণ মানে হচ্ছে P2 - P1, করে দিলে অ্যান্সার শেষ। তাহলে P2টাকে বের করি, তাহলে P2V2 ইকুয়াল টু হচ্ছে P1V1, বা P2 এর ভ্যালুটা হচ্ছে P1V1/V2, P1 0.76, V1 15×10⁻⁶ ডিভাইড বাই V2 38×10⁻⁶। টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কাটাকাটি যাবে, 0.76×50/38, 1। এখন এককটা কি হবে, এখন যেটা আমি একটু আগে বলছিলাম, V1 আর V2 যদি সেম এককে থাকে, তাহলে P1 আর P2টা সেম এককে থাকবে, তাহলে P2টার এককটা হবে হচ্ছে এত মিটার পারদ চাপ। তাহলে বৃদ্ধি যেটা ∆P, এটাই তো প্রশ্ন, P2 - P1 1 - 0.76, 0.24 মিটার পারদ চাপ শেষ। আচ্ছা, এরপরের প্রশ্নটা, কোন হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসার ফলে পানির উপরিতলায় আসায় একটি বায়ু বুদবুদের আয়তন পাঁচ গুণ হয়, বায়ুমণ্ডলের চাপ (10⁵ নিউটন/মিটার² হলে হ্রদের গভীরতা কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে একটা হ্রদের তলদেশ আছে, ধরি যে এটা হচ্ছে তলদেশ এবং হ্রদে পানি আছে, এই হচ্ছে পানির উপরিতল, ঠিক আছে, হ্রদের তলদেশ এবং হ্রদে পানি আছে। আচ্ছা, এখন কি হয়েছে, একটা বায়ু বুদবুদের আয়তন পাঁচ গুণ হয় নিচ থেকে উপরে আসলে। তাহলে একটা বায়ু বুদবুদ ধরো যে এখানে আছে, পরে সে যখন নিচ থেকে উপরে আসতেছে, তার আয়তন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে,
এবং এখান থেকে এখানে আসার ফলে এটা ভি ওয়ান, আর এটা ভি টুটা ইকল টু হবে 5 ভি ওয়ান, 5 গুণ হয়েছে। তাহলে প্রেশারের ডিফারেন্স তো আছেই, রাইট? এখানে টি সেম ধরে নিছে, সমষ্ণ ধরে নিছে, ঠিক আছে, এবং বায়ু বুদবুদের ভিতরে যে গ্যাসটা ওটা সেম ভরের, এটা ধরে নিয়ে মানে সে একই গ্যাস, তো গ্যাস তো ভিতরে ঢুকেও না বেরো হয়নি। আচ্ছা, তাহলে টি সেম ধরে নিছে আসলে। এখন দেখো, এখন প্রেশারটা কি হবে, ধরি যে এখানে প্রেশারটা হচ্ছে পি ওয়ান এবং এখানকার প্রেশারটা হচ্ছে পি টু। উপরে যখন আসবে, উপরের প্রেশারটা কে দিবে? উপরের প্রেশারটা দিবে হচ্ছে শুধুমাত্র বায়ুমণ্ডল, শুধুমাত্র বায়ুমণ্ডল প্রেশারটা দিবে। তাহলে পি টু এই প্রেশারটা হচ্ছে বায়ুমণ্ডলের প্রেশার, বায়ুমণ্ডলের চাপ কত? 10^5 নিউটন পার মিটার স্কোয়ার। এখন হচ্ছে পি ওয়ানটা কে দিচ্ছে? পি ওয়ানটা দেখো, উপরে তো একটা প্রেশার আছে, পুরা পানির উপরে তলের উপরে একটা প্রেশার কিন্তু অলরেডি আছে, এমন নয় যে ওটা ডিলেট হয়ে গেছে, ওটা আছে। তারপরে এই যে নিচে যখন আসতেছে, এইচ গভীরতায় যদি সে চলে আসে, এইচ গভীরতায় ধরলাম যে এটা হচ্ছে এইচ গভীরতা, তাহলে পুরা এইচ গভীরতায় প্রেশারটা হচ্ছে এখানে আরও এইচ রো জি পরিমাণে। তোমরা এটা 9-10 পড়ছো যে এইচ গভীরতায় কোনো একটা তরলের ভিতরে প্রেশারটা কীরকম হয়, এইচ রো জি। তাহলে এখানে আরও এইচ রো জি পরিমাণে প্রেশার অ্যাড আছে, তাহলে উপরের তো বায়ুমণ্ডলের প্রেশার একটা আছে, তার উপরে এইচ রো জি পরিমাণে আছে। তাহলে এই পি ওয়ানের ভ্যালু হচ্ছে পি টু প্লাস এইচ রো জি, মানে বায়ুমণ্ডলের প্রেশার হচ্ছে পি টু প্লাস এইচ রো জি পরিমাণে। দেখো এটা বুঝো কিনা, দেখো এটা বুঝলেই হয়ে যাবে, এই যে অনেকে বের করে ফেলছে। তাহলে দেখো পি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি টু প্লাস এইচ রো জি। এখন হচ্ছে আমরা ইকুয়েশন বসালেই হয়ে যাবে, তাহলে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি টু ভি টু। আচ্ছা একটু দাঁড়াও এখানে, হ্যাঁ দেখো পি ওয়ানের ভ্যালু কত হচ্ছে পি টু প্লাস এইচ রো জি ইন্টু ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি টু ভি টু। তাহলে পি টু, ভি টু এর ভ্যালু কত? ভি টু এর ভ্যালু হচ্ছে 5 ভি ওয়ান, 5 ভি ওয়ান। আচ্ছা তাহলে দেখো এখান থেকে বের করতে পারবা তুমি ইজিলি, এইচ এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে ভি ওয়ান, ভি ওয়ান দেখো কাটাকাটি যায়, তাহলে পি টু প্লাস এইচ রো জি ইকুয়াল টু হচ্ছে পি টু 5 পি টু। তাহলে এইচ রো জি ইকুয়াল টু হচ্ছে 4 পি টু। তাহলে এখান থেকে তুমি পারবা হচ্ছে কার ভ্যালু, এখান থেকে পাবা হচ্ছে এইচ এর ভ্যালু 4 পি টু বাই রো জি। 4 পি টু এর ভ্যালু হচ্ছে 10^5, রো এর ভ্যালু হচ্ছে 10^3, 1000 কেজি পার মিটার কিউব। কার? তরলের হচ্ছে বা পানির হচ্ছে ঘনত্ব। জি কত? জি হচ্ছে 9.8, বসাই দিলে চলে আসবে 4 × 10^5 × 10^3 × 9.8, 40.81 মিটার। না ক্লাস প্রতিদিন 4টায় হবে না, আজকে হচ্ছে তোমাদের জয় ভাইয়ের সাথে হচ্ছে আমার লাইভ আছে 1টা 6টায়, তো আর্জেন্ট লাইভে ডাকছি, এই জন্য হচ্ছে এটা আগে নিয়েছি একটু। প্রতিদিন না, প্রতিদিন তোমার 5:15 শুরু করবো, যেহেতু আজান আছে 5টায়, 5:15 করলে ইজি হয়। আর তোমরা যদি করতে পারো 4টায়ও ক্লাস করানো যায়, এটা আসলে ইস্যু না, আমি তো ফ্রি থাকি আসলে 4টার দিকে, সমস্যা হওয়ার কথা না, তোমরা চাইলে 4টায় করাইতে পারবো, এটা তো তোমরা যদি চাও। আচ্ছা এই হচ্ছে কথা, এখন এইভাবে আসলে আমরা বের করলাম। এখন আমাদের সামনে যে এই প্রশ্নটা একটু আবার আমরা পাবো, যেখানে আমরা টেম্পারেচারের চেঞ্জও দেখবো, যে এখানে নিচে টেম্পারেচার একটা, উপরে টেম্পারেচার আর একটা, কারণ রিয়েল লাইফে তো তাই হয়, একটা হ্রদের তলদেশে টেম্পারেচার একটু কম থাকবে, উপরের দিকে একটু বেশি থাকবে, এটা আমরা দেখবো, ঠিক আছে পরে দেখবো আসলে।